এদের ছুটি শেষে আজ শুরু কর্মদিবস চলছে এদের শুভেচ্ছা বিনিময় নৌ রেল ও সড়কপথে ঢাকামুখ যাত্রীদের ভিড়ে বেপরোয়া ও লাইসেন্সবিহীন চালকের কারণে এবারের ঈদের ছুটিতে সড়কে ঝরেছে প্রাণ শূন্যের কোটায় নামিয়ে আনতে আন্তরিক ও কঠোর হওয়ার তাগিদ এবার ঈদে তিন চলচ্চিত্র মুক্তি পেলেও দর্শক শূন্য প্রতিটি হল মালিকদের মাথায় হাত গল্পের মান ও নির্মাণে নতুনত্ব না থাকার অভিযোগ জাতীয় চিড়িয়াখানায় একশোর জায়গায় বানর মাত্র ২০টি নেই বাঘ সিংহ ক্ষুব্ধ দর্শনার্থীরা মানতে নারাজ কর্তৃপক্ষ এবং দ্বিতীয় পদ্মা সেতু যমুনার তলদেশে টানেল সহ বেশ কয়েকটি বড় প্রকল্পের বরাদ্দ থাকছে নতুন বাজেটে আগে চলমান প্রকল্প বাস্তবায়নের তাগিদ অর্থনীতিবিদদের দেখছিলেন শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে আর আপনাদের সঙ্গে আছি আমি কামরুল হাসান সুবুজ এদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন নগরীর কর্মজীবী মানুষেরা বাস ট্রেন লঞ্চে করে সপ্তাহের প্রথম এ কর্মদিবসে নগর ফেরাদের সংখ্যা ছিল সবচেয়ে বেশি লঞ্চে অতিরিক্ত যাত্রী চাপসহ দেরিতে গন্তব্যে পৌঁছার অভিযোগ ছিল সাধারণ মানুষের ঈদের ছুটির পর প্রথম কর্মদিবস তাই রাত দুপুরে নগর ফেরাদের নিয়ে সদরঘাট লঞ্চ টার্মিনালে একের পর এক নগর করে বরশাল ভোলা পটুয়াখালী ও বরগুনা জেলার বিভিন্ন গন্তব্য থেকে আসা লঞ্চগুলো দীর্ঘ যাত্রা পথের ক্লান্তি আর প্রিয়জনের বিচ্ছেদ সবকিছুর পরও যাত্রাকে স্বস্তিদায়কই বলছেন তারা অফিস থাকা মাত্রই আসতে হইলো যতটা যন্ত্রণাদায়ক মনে করছি ততটা না খুবই সুন্দর আসছি আমরা আত্মীয় স্বজনদের সাথে আমরা এই যে অনেক মজা করেছি তো এখন স্কুলে তো আবার ফিরে আসতে হবে যে শহরে নিজে ফিরে এসেছি দূরের কিছু গন্তব্য থেকে ভোর সকালেও সদরঘাটে পৌঁছায় কয়েকটি যাত্রীবাহী লঞ্চ অতিরিক্ত যাত্রী আর দেরিতে পৌঁছার অভিযোগ ছিল এসব যাত্রীদের প্রচুর যাত্রী আসতে অনেক কষ্ট হয়েছে যদিও তারপর ভালো লাগছে ঈদ করে আইছি বাবার সাথে প্রত্যেকটা লঞ্চ টার্মিনাল ধরে লোক নিয়ে নিয়ে আসছে মানে অতিরিক্ত যাত্রী ছাদের উপরেও যাত্রী ছিল প্রথম কর্মদিবসে অফিসে যোগ দিতে সকাল সকাল ট্রেনে চেপে কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায় দেশের উত্তর পূর্ব ও পশ্চিমাঞ্চলের মানুষ আমাদের ট্রেন ছিল ১১:২০ আমাদের ট্রেন ছেড়েছে ১:৩০ পরে আসার সময় খুব একটা কষ্ট হয়নি এদিকে ঈদের চতুর্থ দিনেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে সড়কপথে ঢাকায় ফেরেন কর্মজীবী মানুষেরা আজহার লিমন সময় সংবাদ ঢাকা ঢাকা ফেরত মানুষের খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার পিঙ্কি আক্তার সরাসরি চলে যাচ্ছি তার কাছে পিঙ্কি সবুজ আমরা কিন্তু সকাল থেকেই নগরী ফিরতে অর্থাৎ ঢাকা ফিরতে মানুষের সংবাদ জানাচ্ছি সকাল থেকেই হচ্ছে আমি কমলাপুর রেল স্টেশনে আছি সকাল থেকে এখানে দেখছি যে কয়েকটা চার থেকে ৫টি ট্রেন বিভিন্ন অঞ্চল থেকে এসে যাত্রী নামিয়ে দিয়ে গেছে এবং যাত্রীদের সাথে কথা বলে আমরা জেনেছি যে এখানে হচ্ছে যে তাদের ট্রেন কিছুটা বিলম্ব করে ছাড়লেও ট্রেনে যাতায়াত করতে তাদের তেমন কোনো অসুবিধা হয়নি শুধুমাত্র বিলম্ব ছাড়া আরেকটি বিষয় যদি বলে রাখি এখন যদি আমি প্ল্যাটফর্মটা দেখাই দেখবেন যে অনেকেই কিন্তু বসে আছে যাতায়াত করার জন্য এরা কিন্তু হচ্ছে ঈদে বাড়তি ছুটি নিয়ে আবার তাদের প্রিয়জনদের সাথে সময় কাটাতে যাচ্ছে এবং আর প্ল্যাটফর্ম কিন্তু এখন অনেকটাই খালি কারণ কিছুক্ষণ আগে একটি ট্রেন এসেছে এবং ১২:৩০ জামালপুরের যাত্রীদের নিয়ে আরেকটি ট্রেন এসে তাদের নামিয়ে দিয়ে যাবে এবং এখন কোনো ট্রেন কিন্তু তেমন যাত্রীদের নামাচ্ছে না বরং উঠিয়ে নিচ্ছেন অর্থাৎ গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছেন ঢাকায় ফিরতি কোনো ট্রেন এখনও আসেনি আরেকটা ঢাকায় ফিরতি ট্রেন আসবে ১২:৩০ দিকে এর মধ্যে আর কোনো ট্রেন আসার কোনো সম্ভাবনা নেই আর ট্রেনগুলো কিছুটা বিলম্ব ছাড়ছে এর কারণ জানার জন্য আমরা কিন্তু রেল কর্তৃপক্ষ এখানে যারা আছেন রেল স্টেশন ম্যানেজার তাদের সাথে আমরা কথা বলেছি তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে যাত্রীর কিছুটা ভিড় থাকার কারণে যাত্রীর কিছুটা চাপ থাকার কারণে তারা কিন্তু হচ্ছে যে ট্রেন ছাড়তে কিছুটা সময় নিচ্ছে এটি অন্য কোনো ত্রুটি নয় বরং যাত্রীদের ভিড়ের কারণে এমনটি হচ্ছে এবং
আরেকটি বিষয় যদি বলে রাখি যে এখন কিন্তু আমরা ঢাকা ফিরতি মানুষের রেল স্টেশন এবং বাসের যেটি দেখলাম সেটি হচ্ছে যে নগরীতে মানুষ কিন্তু নির্বিঘ্নভাবেই ফিরতে পারছেন, তাদের কোনো রকমের সমস্যা হচ্ছে না। এবং হচ্ছে যারা এখন ঈদের অতিরিক্ত ছুটি কাটাতে যাচ্ছেন তারাও কিন্তু হচ্ছে যে নির্বিঘ্নভাবেই যেতে পারছেন। অর্থাৎ বিগত কয়েক বছরে আমরা যেটি দেখেছি যে যানজটের একটি সমস্যা থাকেন, যাত্রীরা যানজটে একটু দুর্ভোগে পড়েন, সেটি কিন্তু এবছর আমরা দেখিনি। তো এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ সবুজ। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকা ফেরা মানুষের খবর জানাচ্ছিলেন রিপোর্টার পিঙ্কি আক্তার, তিনি যোগ দিয়েছিলেন কমলাপুর রেল স্টেশন থেকে। এবারের ঈদের সড়কে প্রাণ গেছে অর্ধ শতের বেশি। বেপরোয়া ও লাইসেন্সবিহীন গাড়ি চালকের কারণে এবারও হতাহত ঘটেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তারপরে অন্যান্য বছরের তুলনায় এবার প্রাণহানির সংখ্যা কমেছে বলে জানিয়েছেন নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারীরা। যদিও বিশেষজ্ঞরা বলছেন সড়কে প্রাণহানি শূন্যের কোটায় নামিয়ে আনতে সব পক্ষকে আরও আন্তরিক ও কঠোর হতে হবে। আফজাল হোসেনের রিপোর্ট। প্রতি বছর ঈদকে কেন্দ্র করে সারাদেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান শতাধিক মানুষ। এবার ঈদযাত্রায় এর সংখ্যা কত তার সঠিক হিসেব এখনও পাওয়া যায়নি। তবে বিভিন্ন সংস্থা বলছে গেল 2 জুন থেকে 8 জুন পর্যন্ত 7 দিনে ঈদযাত্রায় সারাদেশে সড়কে প্রাণ গেছে 56 জনের। দুর্ঘটনা নিয়ে কাজ করা বুয়েটের এই গবেষক বলছেন আগের বছরের চেয়ে এবার সড়কের মৃত্যু কমেছে এটা বলার সুযোগ নেই। সরকারি তদারকি সংস্থাগুলোর নজরদারি বাড়ানো না গেলে সড়কের মৃত্যুর মিছিল থামবে না বলেও মনে করেন তিনি। এবারের ঈদে যে বিষয়টা ঘটেছে মহাসড়ক তুলনামূলকভাবে কিন্তু যানজটটা অনেক কম ছিল, ফলে গতিটার কিন্তু এখানে একটা বড় একটা ফ্যাক্টর। গত বছর ঈদ উল ফিতরে এভারেজে মানে 15 দিনের হিসাবে এভারেজে আপনার প্রতিদিন 12 জনের মতো মারা গিয়েছে। আপনার আজাতে ছিল সংখ্যাটা একটু বেশি, প্রায় 16 থেকে 17 জনের মতো মারা গিয়েছে। আর এবারের ট্রেন্ডটা যেটা দেখা যাচ্ছে যে কাছাকাছি হয়তো এরকমই হয়ে যাবে 12 থেকে 13 জন। যদিও নিরাপদ সড়ক নিয়ে কাজ করা ইলিয়াস কাঞ্চন মনে করেন এবার সড়ক দুর্ঘটনা ও মৃত্যুর হার কমলেও দুর্ভোগ কমেনি। ফিটনেসবিহীন গাড়ি, লাইসেন্সবিহীন চালক এবং বেপরোয়া গাড়ি চালানো বন্ধ হলে মৃত্যুর সংখ্যা আরও কমবে বলেও জানান তিনি। যতটা স্বস্তিদায়ক হওয়া উচিত ছিল ততটা স্বস্তিদায়ক হয়নি। অন্যান্য বছরের তুলনায় এই ঈদযাত্রার দুর্ঘটনা কম বলে আমরা মনে করে নিতে পারি। গাড়ির ফিটনেস যদি না থাকে, চালক যদি ফিট না থাকে এবং চালক যদি নিয়মের মধ্যে যদি গাড়ি না চালায় তাহলে আপনার মানে নিয়ন্ত্রণ হারাতে পারে। আদারস তো নিয়ন্ত্রণ হারানোর কোনো কারণ নেই। মালিক এবং চালকরা যারা আছে তাদের মধ্যে আরও একটু বেশি সচেতন হওয়া দরকার। সড়ক মন্ত্রী বলছেন এবারের ঈদযাত্রায় ইতিহাসের সবচেয়ে স্বস্তিদায়ক ছিল। এবারের মতো স্বস্তিদায়ক ঈদযাত্রায় দেশের সড়কের মৃত্যু কমাতে বাস মালিক, পরিবহন শ্রমিক সহ সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে সড়ক দুর্ঘটনা রোধে 111 দফা সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শুধু সড়ক পথ নয়, একটি শহরের টেকসই যোগাযোগে প্রাধান্য দেওয়া হয় জল, রেল বা অযান্ত্রিক যানবাহনের পথকে। এই হিসেবে ঢাকা প্রাকৃতিকভাবে আশীর্বাদ পুষ্ট হলেও দিন দিন সেই সম্ভাবনা কমিয়েছে অপরিকল্পিত নগরায়ন ও দুর্নীতি। সরকারের কয়েকটি প্রকল্প আশার আলো দেখালেও তা পর্যাপ্ত নয়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় জানিয়েছে চলমান মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন হলো 2030 সাল নাগাদ সুফল পাবেন নগরবাসী। রাজধানীর যোগাযোগ পরিকল্পনা নিয়ে শাতিলা শারমিনের 4 পর্বের ধারাবাহিকের আজ চতুর্থ ও শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন শামসুল হক প্রিন্স। আশপাশের 4টি নদী দিয়ে ঘেরা ঢাকা নগর পরিকল্পনাবিদদের চোখে এক আদর্শ শহর। নগরের অভ্যন্তরীণ যোগাযোগে জলপথের ব্যবহার শেষ হয়েছে জমির লোভে। লোভের এই মাত্রা ভয়াবহ হয়েছে নগর পরিকল্পনায় সড়কের প্রাধান্যে। হোক না আমার 1000 কোটি টাকা খরচ হোক, এটাকে খনন করে রিভারিং ট্রান্সপোর্ট আপনার ব্যবস্থা করতে পারতেন, কেউই সদরঘাট থেকে আপনার বাসে উঠা মিরপুর যাইত না। দেরিতে হলেও হাতির ঝিলের মতো প্রকল্পের সুফল পাচ্ছেন নগরবাসী, কিন্তু তা কি পর্যাপ্ত? এসটিপিতে যেভাবে বলা হয়েছিল তার 10% কেন, আমি বলবো যে 5% কাজও কিন্তু আমরা তার করিনি। অতিরিক্ত মানুষের চাপ কমাতে শহরের ভিতরে রেল যোগাযোগের বিকল্প নেই। পরিকল্পনাবিদদের মতে নৌ, রেল বা সড়কে পৃথক প্রকল্প না নিয়ে সমন্বিত যোগাযোগ পরিকল্পনার পূর্ণ বাস্তবায়ন প্রয়োজন। ঢাকায় কখনোই কিন্তু পূর্ণ মাত্রায় পরিকল্পিত নগরী করার কোনো সমন্বিত উদ্যোগ আমরা দেখিনি। এটা স্বতন্ত্র
শুধু প্রধান সড়ক নির্ভর। ঈদের পরে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে বৈঠকের আভাস দিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। ডিটিসি এর একটা মিটিং করব এবং ওখানে একটু সময় নিয়ে আমরা কিছু পরিকল্পনা গ্রহণ করব। আমরা যাই করি যানজট নিরসনের বিষয়টি যদি কোনো অগ্রগতি না পায় তাহলে আমাদের এই চেষ্টা বৃথা। মেগাসিটি ঢাকার এই বিশাল সংখ্যক মানুষের চলাচলের জন্য শুধুমাত্র একমুখী চলাচল ব্যবস্থা নয়, দরকার বিভিন্নমুখী চলাচল ব্যবস্থা। তাহলেই সম্ভব এই বিপুল সংখ্যক জনসংখ্যার একটি সুনির্দিষ্ট সড়ক পরিকল্পনার। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটি শেষে ব্যাংক, পুঁজিবাজার ও আর্থিক প্রতিষ্ঠানের প্রথম কর্মদিবস আজ। এই মুহূর্তে রাজধানীর মতিঝিল ব্যাংক পাড়ায় আছেন রিপোর্টার কাজল আবদুল্লাহ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কাজল, সবুজ আছে সোনালী ব্যাংকে। ঈদ পরে কিন্তু প্রথম কার্যদিবস আজকে রোববার। তো একটু বলে রাখি যে টানা কিন্তু প্রায় যে ছুটি নিয়েছে, অর্থাৎ 3 তারিখে যারা ছুটি নিয়েছিলেন তারা কিন্তু টানা 9 দিন ছুটির পরে কিন্তু আজকে প্রথম কার্যদিবসে কিন্তু অফিস করছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে সোনালী ব্যাংকে বা ব্যাংক পাড়া যে সোনালী ব্যাংক, সেই সোনালী ব্যাংকে কিন্তু বেশ আমরা দেখছি যে ভিড় সকাল থেকেই, ব্যাংকিং কার্যক্রম শুরুর পর থেকেই। তো আপনাকে একটু জানিয়ে রাখি সেটি হচ্ছে যে গত 31 এবং 1 তারিখ কিন্তু সরকারি ছুটি ছিল শুক্র শনি, এরপরে কিন্তু 2 তারিখ সাবেক কদরের ছুটি এবং 3 তারিখ কিন্তু অফিস চলেছে ঢিলে ঢালাভাবে। যারা ছুটি নিয়ে চলে গেছেন সোমবার, অর্থাৎ 3 তারিখ সোমবারে, তারা কিন্তু বাড়ি চলে গেছেন টানা 9 দিনের ছুটিতে। এবং যারা ছুটি নেন নাই তারা কিন্তু 3 তারিখে ছুটি ক্যান্সেল করে তারা কিন্তু অফিস করেছেন। এবং এরপরে থেকে কিন্তু ঈদের ছুটি শুরু, এবং গতকাল যেটি অর্থাৎ সাপ্তাহিক ছুটি শেষে কিন্তু আজকে প্রথম কার্যদিবস। তো আপনাকে বলছি সেটা হচ্ছে যে প্রথম কার্যদিবসে কিন্তু আজকে আমরা প্রাথমিক যে জেনারেল সাধারণ যে লেনদেন হয় সেই লেনদেনের সংখ্যা কিন্তু খুব কম, এমন গ্রাহক কিন্তু খুব কম বলছে ব্যাংক কর্মকর্তারা। এবং অনেকে আসছেন ট্রাভেল ট্যাক্স দিতে, ডিপোজিট স্কিমে বলা চলে যে খুবই কম লোকজন, এবং বিদ্যুৎ বিল এগুলো তো সব পড়ে, এবং নগদ প্রদান এবং নগদ গ্রহণ এই টাকাটা কিন্তু সবচেয়ে বেশি আমরা ভিড় দেখছি। যেটি আপনি দেখছেন সেটি হচ্ছে যে পারিবারিক সঞ্চয়পত্র যেহেতু গত মাসের বলা চলে যে 31 তারিখ থেকে কিন্তু ছুটি শুরু হয়ে গেছে, সেক্ষেত্রে পারিবারিক সঞ্চয়পত্র যেহেতু 10 তারিখের মধ্যে নেওয়ার একটি নিয়ম আছে, রুলস আছে ব্যাংকে, সেই অনুযায়ী কিন্তু আজকে ছুটির ঈদের আগে কিন্তু তারা নিতে পারেনি পারিবারিক সঞ্চয়পত্রের যে লভ্যাংশ, এবং সেটি না নেওয়ার কারণে কিন্তু তারা কিন্তু এখন আসছেন মূলত পারিবারিক সঞ্চয়পত্রের যে লভ্যাংশ প্রতি মাসে যারা পেয়ে থাকেন সেটি কিন্তু নেওয়ার জন্য। এবং সবচেয়ে আজকে ব্যাংক পাড়ায় আপনি জানেন যে ঈদের যে মহা উৎসব, এবং উৎসব শেষ করে এসে সবার সাথে যে রুদ্ধতা, সেই রুদ্ধতার বন্ধন শেষ করা, এবং ব্যাংকিং কার্যক্রমে বলা চলে যে সঞ্চয়পত্র কেন্দ্রিকই সবচেয়ে এখন পর্যন্ত ভিড় আমরা লক্ষ্য করেছি, এবং অন্যান্য কার্যক্রম কিন্তু ঢিলে ঢালাভাবে চলছে। তো সবুজ, এই ছিল ব্যাংক পাড়া থেকে প্রথম ঈদের পরে ব্যাংকিং কার্যক্রমের প্রথম খবর। ঈদের ছুটি শেষে মতিঝিল ব্যাংক পাড়ায় প্রথম দিনের কর্মদিবসের খবর জানাচ্ছিলেন রিপোর্টার কাজল আবদুল্লাহ। এবার ঈদের 3টি ছবি মুক্তি পেলেও দর্শক শূন্য প্রায় প্রতিটি হল। গল্পের মান আর নির্মাণে নতুনত্ব না থাকায় হতাশা প্রকাশ করেন দর্শকরা। প্রত্যাশা অনুযায়ী টিকিট বিক্রি না হওয়ায় কর্মচারীদের বেতন দিতেও হিমশিম খাচ্ছেন হল কর্তৃপক্ষ। হলের সুদিন ফিরিয়ে আনতে আরও বেশি ছবি মুক্তির পাশাপাশি বিশ্বমানের ছবি তৈরিতে পরিচালকদের নজর দেওয়ার পরামর্শ হল মালিকদের। মামুন আবদুল্লাহ রিপোর্ট। ঈদের পরে রাজধানীর হলগুলোর বাহিরের এই চিত্রই বলে দেয় বাংলা ছবির জনপ্রিয়তার পারদ কতটা নিম্নমুখী। বছরখানেক আগেও যেখানে টিকিট বিক্রিতে ধুম পড়ত এই কাউন্টারগুলোতে, সেখানে দর্শক খরায় ভুগছে হলগুলো। আগে তো হাউসফুল থাকতো একটা সময় ছিল, আর এখন মানে এখন 15-20টা টিকিট দিয়েছে। এই প্রথম দেখলাম ঈদের ভিতরে অবস্থা, আগে কখনো এরকম হয়নি। প্রশ্ন আসতেই পারে হলগুলোর এই দুর্দশা কেন? ছবি নাই তো প্রোডাক্ট দিতে পারে না, প্রোডাক্ট দিলে তো মনে করেন ছবি চলবে। আমাদের বোনাস বেতন তো মনে করেন মালিক ঘর থেকে টাকা দিচ্ছে। এখনো যারা ভালো ভালো ডাইরেক্টররা আছেন, ওরা ভালো ছবি তৈরি করলে অনেক মানুষ আছে যে যখন আমরা হাউসফুল থাকি অগ্রিম টিকিট আমাদেরকে বেচতে হয়। ইন্ডিয়ান যে ছবিগুলো আছে না সেগুলো কপি করা হয়। আমি যে প্রত্যাশা নিয়ে এসেছিলাম এই হলে সেটা আসলে পাচ্ছি না। হল মালিকদের তথ্য মতে সারা দেশে 282টি হলে এবার মুক্তি পেয়েছে মোট 3টি ছবি। মামুন আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।
সরকারি হিসেবে 2500-এরও বেশি প্রাণী থাকার পরিসংখ্যান থাকলেও জাতীয় চিড়িয়াখানায় সে পরিমাণ প্রাণী না থাকার অভিযোগ করছেন দর্শনার্থীরা। ঈদের অবকাশে হতাশ হতে দেখা যাচ্ছে নবীন দর্শনার্থীদের ক্ষুব্ধ অভিভাবকরাও। তবে এসব অভিযোগ অস্বীকার করে কর্তৃপক্ষ বলছে প্রাণী সংখ্যা বেড়েছে আগের তুলনায়। আজহার লিমনের রিপোর্ট। চিড়িয়াখানার প্রবেশমুখে বানরের খাঁচা, এখানে বানরের সংখ্যা বৃষ্টির মতো। অন্য প্রান্তের বানরের খাঁচাগুলো তেমন প্রাণবন্ত নয়। যদিও সরকারি হিসেবে ক্ষুদ্র স্তন্যপায়ী ও সরীসৃপ শ্রেণীর 257 প্রাণীর মধ্যে বানর থাকার কথা শতকের ঘরে, বানর খুবই কম। তো 4টা বানর দেখছি, সিংহ তো পাই নাই, বাঘ দেখছি, বাঘ ঘুমায় লইছে, সংখ্যা কম দেখছি, আর একটা দেখছি। দেশের প্রধান চিড়িয়াখানায় বাঘের দেখা পাওয়া যায় 6টির মতো, ফাঁকা দেখা যাবে ভারতীয় সিংহ সহ অনেক খাঁচাই। উট পাখি বা ভোদরের বিচরণ ক্ষেত্রেও নেই প্রাণবন্ত ছোটাছুটি। পানির কুমিরের ডাঙায় অলস পড়ে থাকাতেও ব্যাপক ক্ষুব্ধ সন্তানকে নিয়ে ঘুরতে আসা অভিভাবকরা। দেশের বাড়িতে যারা না যায় তারা আসে বাচ্চা নিয়ে, শুধু একটু বাচ্চাদেরকে আনন্দ দিতে, ঈদের সময়টা কাটাতে। এসে যদি দেখে খাঁচাগুলো ফাঁকি আছে, ফাঁকা আছে, তাহলে ওরা কি দেখবে? ছোট বাচ্চাদের কিন্তু একটা আগ্রহের কেন্দ্রবিন্দু থাকে চিড়িয়াখানা দেখা। তো ছোট বাচ্চাকে নিয়ে আসি, এসে দেখি যে ম্যাক্সিমাম খাঁচা শূন্য। গাজীপুর থেকে আসছি, দেখবো সিংহ, মানে সিংহই নাই, শুধু শুধু এই যে টাকা নিচ্ছে, 30 টাকা করে, 90 টাকা নিচ্ছে, কোনো ইয়ে আছে কিছু আছে? তবে এইসব অভিযোগকে উড়িয়ে দিচ্ছেন কর্তৃপক্ষ। বাঘ, সিংহ, হাতি, জিরাফ, জেব্রা, ওয়াইল্ড বিস্ট, কমন এরাম, এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অ্যানিমেলগুলো দিয়ে 138 প্রজাতির 2792টি প্রাণী, এখন তো অনেক বেড়েছে, জলহস্তি আছে 14টা। জাতীয় চিড়িয়াখানায় আরেক ভোগান্তির নাম বাইরের হকার। কর্তৃপক্ষের নানা ঘোষণার পরও নানা উপায়ে ভেতরে প্রবেশ করছেন তারা। কাছের উপর দিয়ে বুটা টুটা নিয়ে আসতেছে, এটা তো অবৈধভাবে, এটা বৈধ না। 2 টাকার জিনিস বা 10 টাকার জিনিস 20 টাকা নাই, বাচ্চার হাতে ধরাই দেয়, ধরা দেওয়ার পরে গার্জেনের কাছ থেকে টাকাটা নেয়। অবকাঠামো উন্নয়ন সহ জাতীয় এই বিশেষায়িত প্রতিষ্ঠানের আধুনিকায়নে প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। জাতীয় চিড়িয়াখানার এই খাঁচায় সর্বসাকলে বানরের সংখ্যা 10টির মতো, কিন্তু এই শূন্য খাঁচার দিকে অপলৌকিক দৃষ্টিগুলোই বলছে মানুষ একটু অবসর চায়, চায় একটু বুক ভরে নিঃশ্বাস নেবার সুযোগ, আর সেজন্য ঈদ যেন এক উত্তম উপলক্ষ। রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোর মান আরও উন্নত হোক, এমনটাই প্রত্যাশা সবার। জাতীয় চিড়িয়াখানা থেকে আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। পাটুরিয়ায় হবে দ্বিতীয় পদ্মা সেতু আর যমুনার তলদেশে টানেল। আসছে বাজেটে বড় প্রকল্পের ফাস্ট ট্র্যাক, ঝুড়িতে যুক্ত হচ্ছে আরও কিছু নাম। সরকার বলছে অগ্রাধিকার ভিত্তিক 10 মেগা প্রকল্প বাস্তবায়নে নতুন অর্থ বছরে বরাদ্দ থাকছে 36,000 কোটি টাকা। তবে প্রচারণার কৌশল হিসেবে বড় প্রকল্প হাতে না নিয়ে চলমান প্রকল্প বাস্তবায়নে আর্থিক স্বচ্ছতা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান অর্থনীতিবিদদের। জুবাইর ফয়সালের রিপোর্ট। বৈশ্বিক রাজনীতি আর অর্থনীতির মাঠে সামনের কাতারে থাকতে চায় ভবিষ্যতের বাংলাদেশ। এজন্য দরকার হবে এমন সব প্রকল্প যা নিশ্চিত করবে অভ্যন্তরীণ সম্পদের সর্বোত্তম ব্যবহার। লক্ষ্য পূরণের প্রথম ধাপে নিজস্ব অর্থায়নে পদ্মায় সেতু নির্মাণের সাহস দেখায় সরকার। পুরোপুরি প্রস্তুত না হলেও ডিসেম্বরেই দৃশ্যমান হবে সেতুর অনেকটাই। দ্বিগুণ বাড়িয়ে আসছে বাজেটে এ প্রকল্পে প্রায় 5,500 কোটি টাকা ব্যয় করবে সরকার। টাকার অঙ্কে ইতিহাসের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সম্ভাব্য বরাদ্দ 15,000 কোটি টাকা। এবার দ্বিতীয় পদ্মা সেতুর সঙ্গে নতুন বাজেটে যুক্ত হচ্ছে যমুনা নদীতে টানেল প্রকল্প, বলছেন পরিকল্পনা মন্ত্রী। যে কয়টি প্রকল্প উনার বড় হাতে আছে, উনার মাথা থেকে বেরিয়ে এসছে, এইগুলোকে বাস্তবায়ন করা এখন আমাদের প্রধান কাজ। এখানে আমরা অর্থ বিনিয়োগ করব সবচেয়ে বেশি। আমরা পদ্মা সেতু পাটুরিয়ার কাছে আরেকটি বোধহয় আমরা হাত দিতে পারবো। আমরা কর্ণফুলী টানেলের মতো আরও 2-3টা টানেল আগামীতে এই যমুনাকে আমরা এপার ওপার করবো। যদিও নির্দিষ্ট মেয়াদে প্রকল্প বাস্তবায়ন আর আর্থিক স্বচ্ছতার অভাব নিয়ে আক্ষেপ রয়েছে অর্থনীতিবিদদের। মেগা প্রজেক্ট এগেন শুনতে ভালো শোনায়, কিন্তু বাস্তবায়নে গিয়ে কস্ট যদি অনেক গুণ বেড়ে যায় তখন মানুষ তো ভাববে যে আসলে এইসব মেগা প্রজেক্ট দিয়ে আমাদের কতটুকু লাভ হচ্ছে। গুণগত মানটা বজায় রাখতে হবে, তা না হলে অনেক অপব্যয় হয়, অপচয় হয় এবং মানুষেরও ধৈর্য হারিয়ে যায়। নতুন অর্থ বছরে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের সম্ভাব্য বরাদ্দ 3,000 কোটি টাকা, মেট্রো রেলে থাকছে 7,200 কোটি টাকা, 500 কোটি টাকা ব্যয় হবে পায়রা বন্দর নির্মাণে। সব মিলিয়ে আসছে বাজেটে চলমান 10 বড় প্রকল্পে 36,220 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করতে যাচ্ছে অর্থ মন্ত্রণালয়। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা।
টানা বন্ধে সরবরাহের ধীর গতির কারণে নানামুখী সমস্যায় পড়তে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। প্রতিদিন গড়ে 7-8 হাজার কন্টেইনার জাহাজ থেকে খালাস হলেও সরবরাহ হচ্ছে মাত্র 350-400 কন্টেইনার। এ অবস্থায় কন্টেইনার জটের আশঙ্কায় এ প্রক্রিয়ায় গতি আনার জন্য স্টেক হোল্ডারদের সহযোগিতা চেয়েছে বন্দর কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের প্রধানতম এই সমুদ্র বন্দরের সাথে কাস্টম, সিএনএফ, পরিবহন সহ অন্তত 15টি সংস্থা এবং প্রতিষ্ঠান সরাসরি সম্পৃক্ত রয়েছে। বন্দর দিন বন্দর পুরোদমে চালু থাকলেও এসব প্রতিষ্ঠান কিংবা সংস্থা সহযোগিতা না করলে এই চালু রাখা কোনো কাজে আসে না। বন্দরের সবশেষ তথ্য অনুযায়ী শনিবার সরকারি বন্দরের দিনও চট্টগ্রাম বন্দরের প্রধান জেটিতে 8টি জাহাজ বাড়তি নেই, আর এসব জাহাজ থেকে খালাস হয়েছে 8.5 হাজার কন্টেইনার। কিন্তু এর বিপরীতে একই দিনে ডেলিভারি হয়েছে মাত্র 350 কন্টেইনার। 31 মে সরকারি বন্ধ শুরু হওয়ার পর থেকেই ধীর গতির কারণে প্রতিদিন বন্দরে বিভিন্ন ইয়ারে কন্টেইনারের স্তূপ জমছে। আশা করছি আমরা কন্টেইনার রাখতে সেরকম অত খারাপ অবস্থার মধ্যে পড়বো না। তারপরেও আমরা বলে যাচ্ছি সবাইকে, সব স্টেক হোল্ডারদেরকে যেন দ্রুত মালামাল ডেলিভারি নেয়। বর্তমানে চট্টগ্রাম বন্দরে বিভিন্ন ইয়ারে 40 হাজারের বেশি কন্টেইনার রয়েছে। এর মধ্যে ডেলিভারির অপেক্ষায় পূর্ণবর্তী 35 হাজার কন্টেইনারের পাশাপাশি রয়েছে 3 হাজারের বেশি খালি কন্টেইনার। ব্যবসায়ীদের সংখ্যা দু একদিনের মধ্যে ডেলিভারি প্রক্রিয়া শুরু হলেই নানামুখী সমস্যায় পড়তে হবে তাদের। একসাথে পণ্যের যখন আপনার ডেলিভারি হওয়া শুরু করবে সেই সময় কিন্তু আপনার একটা চাহিদা অনুযায়ী আপনার গাড়ি কম থাকাতে আপনার একটা চাপ তৈরি হবে, সেই চাপটা সামাল দেওয়াটা বন্দরের জন্য অনেকটা কঠিন হয়ে দাঁড়াবে। চট্টগ্রাম বন্দরে বিকল্প হিসেবে সহযোগিতার জন্য প্রতিষ্ঠা করা হয়েছিল 17টি প্রাইভেট ICD, যেখানে অন্তত 34 রকমের পণ্য খালাস করা হয়। কিন্তু ঈদের 8 দিনে সরকারি বন্ধে এসব প্রাইভেট ICDতে তেমন কোনো কাজ হয়নি, যে কারণে ICD-গামী কন্টেইনারগুলো বন্দরের ইয়ার্ডে পড়ে আছে। ডেলিভারি ধীর গতির কারণে বন্দর স্ট্যাকআপ হয়ে যাচ্ছে, জাহাজের দীর্ঘসূত্রিতা হচ্ছে, জাহাজগুলো এন্ট্রি পাচ্ছে না, বার্থিং পাচ্ছে না, এটাই হলো বড় সমস্যা। এটার কারণ হলো যে ছুটির সময় সবাই চলে যাচ্ছে, এখন আমরা ইচ্ছা করলেও অনেক সময় লোক রাখতে পারতেছি না। এর আগে গত 2 মে থেকে 4 মে পর্যন্ত ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে সাগর উত্তাল থাকায় বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ ছিল। গত 1 মাসও সে বন্দরের ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি বন্দর কর্তৃপক্ষ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। টানা বন্ধের মধ্যেও সচল রয়েছে চট্টগ্রাম বন্দর। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কমল দে, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল, ধন্যবাদ সবুজ। আপনি জানেন দেশের প্রধানতম সমুদ্র বন্দর দিয়ে কিন্তু দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 92% সম্পন্ন হয়ে থাকে। আবার এই বন্দর কিন্তু বন্ধ রাখা যায় না শুধুমাত্র ঈদের দিন 8 ঘন্টা ছাড়া। কিন্তু এখানে যে সরাসরি সম্পৃক্ত রয়েছে 15টি প্রতিষ্ঠান এবং সংস্থা, তাদেরকেও কিন্তু একযোগে কাজ করতে হয়। বন্দর হয়তো সচল থাকে, কিন্তু কাস্টম, সিএনএফ, পরিবহন যদি সচল না থাকে তাহলে কিন্তু এই কার্যকরটা হয় না। যেমন ঈদের সময় বন্দর পুরোদমে সচল ছিল, কিন্তু ডেলিভারি ছিল ধীরগতির, যে কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন এই বন্দর এলাকা পুরো কন্টেইনার স্তূপ। বন্দর কর্মকর্তারা দাবি করছেন এই বন্দরে এখন 49 হাজার ধারণ ক্ষমতার, কিন্তু চট্টগ্রাম বন্দর আজকে আমরা দেখতে পাচ্ছি কন্টেইনার রয়েছে প্রায় 40 হাজারের বেশি। কিন্তু বিভিন্ন ক্রেন এবং যানবাহন যেগুলো রয়েছে সেগুলো চলাচলের জন্য 30% জায়গা খালি রাখতে হয়, আর সেই হিসাবে বলা হচ্ছে যে আপাতত কন্টেইনারের জট নেই বলে দাবি করছে। তবে ব্যবসায়ীরা বলছে এখন যখন আজকে থেকে যখন যেহেতু সব কিছু চালু হবে পুরোদমে এবং ডেলিভারি প্রক্রিয়াও ত্বরান্বিত হবে, তখন কিন্তু নানা ধরনের জটিলতা সৃষ্টি হবে। কারণ তারা হয়তো প্রয়োজনীয় তারা ভেহিকেল যেগুলো রয়েছে বিশেষ করে লরি, ট্রাক, কাভার্ড ভ্যান সেগুলো তখন তারা পাবে না, তখন কিন্তু কন্টেইনার স্তূপ আরও জমতে শুরু করবে। অপরদিকে শিপিং ব্যবসায়ীরা বলছেন তারা কন্টেইনার না তুলেছেন বা নামিয়ে দিয়েছেন, যেসব খালি কন্টেইনার রয়েছে সেগুলো তাদেরকে তুলতে হবে, সে অনুযায়ী তাদেরকে কিছুটা সময় দরকার। যেমন আপনারা জানেন যে আমি যদি বলি গত 1 মাসের আগে কিন্তু চট্টগ্রাম বন্দরে প্রতিটি জাহাজের গড় অবস্থানকালীন সময় ছিল 1-1.5 দিন, সর্বোচ্চ 2 দিন। কিন্তু এর মাঝে 2 মে থেকে শুরু হয়ে 4 মে পর্যন্ত কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে পুরো বন্দরের অপারেশন কার্যক্রম বন্ধ ছিল। গত 1 মাসও কিন্তু সেই ক্ষতিটি কাটিয়ে উঠতে পারেনি বন্দর কর্তৃপক্ষ। এর মাঝে আবার যুক্ত হয়েছে ঈদের 8 দিন বন্ধ, সে কারণে আবার কিন্তু হয়তো এখন পর্যন্ত কন্টেইনার কিংবা জাহাজের আশঙ্কা না থাকলেও কিন্তু সৃষ্টি না হলেও
আশঙ্কা থেকে যাচ্ছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। অপরদিকে বন্দর কর্মকর্তারা বলছেন তারা তাদের স্টেক হোল্ডার রয়েছে, বিশেষ করে আমদানিকারকদের কাছে বারবার তারা অনুরোধ করছেন তাদের কন্টেনারগুলো তারা দ্রুত যেন ডেলিভারি নেয়। যদি আমদানিকারক তার দ্রুত ডেলিভারি নেয় তাহলে হয়তোবা এই জট আর হবে না, এরকমটি আশা করছেন বন্দর কর্মকর্তারা। অপরদিকে আমদানিকারকরা বলছেন তাদের অনেক কিছু বিষয়ের উপর তাদের এবার ডেলিভারি প্রক্রিয়া নির্ভর করবে, কারণ তারা কি এখন এই মুহূর্তে তারা কাঙ্ক্ষিত যানবাহন পাবে কিনা, লরি পাবে কিনা, সেটি বিষয়েও মাথায় রাখতে হবে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত যেটা চলে দীর্ঘ 8 দিন বন্ধ কাটিয়ে আবারও পুরোপুরি অপারেশন কার্যক্রম শুরু হয়েছে। বন্দরের আগেও কার্যক্রম চালু ছিল কিন্তু ডেলিভারি ধীর গতি ছিল, সেই ডেলিভারি গতি আজকে থেকে স্বাভাবিক হবে বলে বন্দর কর্মকর্তারা আশা করছেন। এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম বন্দর থেকে সর্বশেষ। চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রমের খবর জানাছিলেন রিপোর্টার কমল দে। ঈদের টানা ছুটির পর আবারও পুরোদমে শুরু হয়েছে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের আমদানি রপ্তানি কার্যক্রম। এই মুহূর্তে বন্দর এলাকায় আছেন রিপোর্টার জুয়েল মৃধা, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুয়েল, ধন্যবাদ সবুজ। টানা ঈদের ছুটির পরে আজকে পূর্ণ উদ্যমে আমদানি রপ্তানি শুরু হয়েছে বেনাপোল স্থলবন্দর দিয়ে, এবং শ্রমিক, কাস্টমস কর্মকর্তা, সিএনডিএফ এজেন্ট সব ক্ষেত্রে কর্মব্যস্ততা বেড়েছে, এবং সকাল থেকে 10টা থেকে এখানে আমদানি রপ্তানি শুরু হয়েছে। এখন পর্যন্ত প্রায় 20-25 গাড়ি ট্রাক ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে আমদানি পণ্য নিয়ে। রপ্তানি পণ্য এখনো শুরু হয়নি। কার্গো শাখা, বেনাপোল বন্দরের কার্গো শাখা বলতেছে যে 12টা নাগাদ আর কি রপ্তানি শুরু হয়ে যাবে। সবুজ, হ্যাঁ সবুজ, যেটা বলছিলাম যে আমাদের এই বেনাপোল বন্দরে কিন্তু সপ্তাহে 24 ঘন্টাই আমদানি রপ্তানি বাণিজ্য হয়। কাস্টমস কর্তৃপক্ষ ছুটির ভিতরেও আমদানি রপ্তানি বাণিজ্য সচল রাখার জন্য কর্মকর্তাদের উপস্থিত রেখেছিলেন, কিন্তু জানেন যেহেতু ঈদের ছুটি, শ্রমিকদের একটি অংশ আমদানিকারক সবাই আসলে ঈদের ছুটিতে ছিলেন, সে কারণে এই ছুটির ভিতরে এখানে কোনো আমদানি রপ্তানি হয়নি। তবে কালকে, গতকাল শনিবার থেকে দুপুরের পর থেকে আমদানি রপ্তানি শুরু হয়েছে। গতকাল সারা দিনে 114 ট্রাক পণ্য আমদানি হয়েছে এবং রপ্তানি হয়েছে 93 ট্রাক পণ্য। কলকাতা থেকে বেনাপোলের দূরত্ব মাত্র 84 কিলোমিটার হয়। ভারত থেকে আমদানি পণ্যের 80% এ বন্দর দিয়ে হয়ে থাকে। স্বাভাবিক দিনে এ বন্দর থেকে 200-250 ট্রাক পণ্য আমদানি এবং প্রায় 150 ট্রাক পণ্য রপ্তানি হয়। এবং আজকে দেখেন কর্মব্যস্ততা খুবই বেড়েছে, এই কারণে যেহেতু আজকে সপ্তাহের শুরুর দিন রোববার, এই জন্য প্রত্যেকটা সেক্টরেই আসলে কর্মব্যস্ততা বেড়েছে। সিএনডিএফ এজেন্টরা, ব্যাংক, ইন্স্যুরেন্স সহ সব জায়গায় মূলত এখন কর্মব্যস্ততা দেখা যাচ্ছে। আর লোড আনলোডিংও চলতেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ সবুজ। ঈদের ছুটির পর বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রমের সম্পর্কে জানাচ্ছিলেন রিপোর্টার জুয়েল মৃধা। ঈদের ছুটি শেষে ক্রেতা সমাগম বাড়তে শুরু করেছে রাজধানীর কাঁচা বাজারগুলোতে। তবে কেজিতে 10 টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের সবজির দাম, বেড়েছে মাছের দরও। এই মুহূর্তে মোহাম্মদপুর কাঁচা বাজারে আছেন রিপোর্টার শুভ খান, বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুভ, সবুজ, আমি এখন রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেটে রয়েছি। তো আমরা দেখতে পাচ্ছি যে কাঁচা বাজারে কিন্তু অন্যান্য দিনের তুলনায় বেচা বিক্রি মোটামুটি বেড়েছে। বিক্রেতারাও মোটামুটি সন্তুষ্ট প্রকাশ করেছেন। তারা বলছেন যে গেল কয়েকদিন একদমই বেচা বিক্রি হয়নি, যেহেতু গতকাল থেকে ঢাকামুখী মানুষের স্রোত বেড়েছে, সে কারণে তারা বলছেন যে আজকে মোটামুটি বিক্রি হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে সবজির সরবরাহ কিন্তু অন্যান্য দিনের তুলনায় আজকে বেশ ভালো রয়েছে, তবে দাম একটু বাড়তি বলে এখানকার ক্রেতা যারা তারা অভিযোগ করছেন। তারা বলছেন যে প্রত্যেকটি সবজিতেই কিন্তু ঈদের আগের তুলনায় কেজিতে 10 টাকা বেড়েছে। আমরা যদি একটু বলি যে বেগুন কিন্তু বিক্রি হচ্ছে 50-60 টাকা কেজি দরে, এছাড়া গাজর রয়েছে 60 টাকা কেজি দরে, পেঁপে বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে। এছাড়া সবচেয়ে দাম বেড়েছে বেশি হচ্ছে আপনার কাঁচামরিচ, যে কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রায় 100 টাকা কেজি দরে। এছাড়া আপনার বাঁধাকপি রয়েছে, বাঁধাকপি প্রতি পিস বিক্রি হচ্ছে 60 টাকা, ফুলকপি রয়েছে সেগুলোও কিন্তু বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি শাক সবজির সরবরাহ কিন্তু ভালো রয়েছে। শাক, প্রত্যেকটি শাকের দাম ঈদের তুলনায় আগের তুলনায় এখন কিন্তু খুব বেশি বাড়েনি, এমনটাই তারা বলছেন। তো সবুজ, আমরা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই যে মাছের বাজারের অবস্থা কিন্তু দাম কিন্তু খুবই বাড়তি, বিশেষ করে ছোট মাছগুলোতে দাম কিন্তু প্রায় 500 টাকার নিচে কোনো ধরনের কোনো ছোট মাছ কিন্তু পাওয়া যাচ্ছে না। আমরা
দেখেছি যে মলা মাছ বিক্রি হচ্ছে 600 টাকা কেজি দরে, এছাড়া বাই মাছ বিক্রি হচ্ছে 900 টাকা কেজি দরে, অন্যান্য যে ছোট মাছ রয়েছে সেগুলো কিন্তু 600 থেকে 700 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে ইলিশ মাছ রয়েছে বাজারে, সেগুলো কিন্তু 1 কেজি ওজনের যে ইলিশগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে প্রায় 1500 টাকা পিস প্রতিটি। এছাড়া 700 গ্রাম থেকে 700 গ্রাম ওজনের যে ইলিশগুলো রয়েছে সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে প্রায় 1800 থেকে 1000 টাকা। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ব্রয়লার মুরগির দোকানে আমরা এসেছি, আমরা দেখতে পাচ্ছি যে ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে 140 টাকা, পাকিস্তানি কক 260 টাকার মতো বিক্রি হচ্ছে। এছাড়া গরুর মাংস বিক্রি হচ্ছে আমরা দেখতে পেয়েছি যে 600 টাকা, এছাড়া খাসির মাংস 780 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই টাউন হল মার্কেটটিতে। তো সবুজ, এই ছিল আমার কাছে এখান থেকে সব শেষ। ঈদের ছুটির পর জমে উঠতে শুরু করেছে রাজধানীর কাঁচা বাজারগুলো, সেই খবর জানাচ্ছিলেন রিপোর্টার শুভ খান। গভীর সমুদ্রে মাছ ধরায় 65 দিনের অবরোধের এক মাস না পেরুতেই অভাবের বেড়াজালে দিশেহারা বরগুনার জেলেরা। যেখানে দুবেলা খাবার জুটে না সেখানে বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণ এখন গলার কাঁটা হয়েছে জেলেদের কাছে। সহায়তার চালও ঠিকমতো বিতরণ করা হয়নি বলে অভিযোগ জেলেদের। অবশ্য জেলেদের দুঃসময়ে পাশে থাকার আশ্বাস উপজেলা প্রশাসনের। রিপন মালির ক্যামেরায় এম এ আজিমের রিপোর্ট। মাঝি শাহীন যে ট্রলার নিয়ে তার নেতৃত্বে সমুদ্র দাপিয়ে মাছ ধরার কথা, সে ট্রলারের সামনে বিষণ্ণ মনে সকাল থেকে বসে আছেন। সংসার চালাতে সামান্য কিছু টাকার জন্য ট্রলারের অন্য জেলেরা সকাল থেকে ধর্ণা দিচ্ছে তার কাছে, কিন্তু অবরোধ শুরুর পর থেকে নিজেই যেখানে ঋণগ্রস্ত সেখানে তাদের কিভাবে টাকা দিবেন? আমাদের হাতে চলার মতো কোনো টাকা পয়সা নাই, আমরা মানে এখন স্টাফে টাকা চাইতে আছে, আমাদের সংসার চলে না এখন, মানে আমাদের এলাকা ছাড়ার মতো প্ল্যান পদ্ধতি হয়ে যেতে আছে। একই অবস্থা উপকূলের হাজারো ট্রলারের, মাঝি ও জেলের। অবরোধের শুরু থেকে মাছ ধরা ট্রলারগুলো এভাবে পড়ে থাকায় এখন বেকার জেলেরা। মৌসুমের শুরু থেকে বিভিন্ন এনজিওর কাছ থেকে নেয়া ঋণ পরিশোধ ও পরিবারের সদস্যদের দুবেলা খাবার জোগাতে ধার কর্জের জন্য ঘুরছেন বিভিন্ন লোকের কাছে। আমাদের খুবই কষ্ট হইতেছে, আমরা চলতে সংসার নিয়ে মাইয়ে পোলা নিয়ে খাওয়া দাওয়া করতে খুবই কষ্ট হইতেছে, আমরা এখন তো ভিখারির পথে চলে গেছি, কিভাবে কি করব। তবে সহায়তা হিসেবে সরকারি 40 কেজি চালে সংসার চালানো অসম্ভব ও সে চাল নিয়ে জনপ্রতিনিধিদের কারচুপির অভিযোগ জেলেদের। সরকার কিছু কিছু চাল দেয়, তাও ধরেন মেম্বার চেয়ারম্যানেরা খাইয়ে ফেলায় অর্ধেক, তারপরে ছাড়তে কাটতে আসে পরে আমাকে ভাগে পরে 5 কেজি, 50 কেজি, 40 কেজি, পরে 5 কেজি। এখন মনে করেন চেয়ারম্যানের আমাকে কোনো সাহায্য কোনো কাজে কোনো এন্দে করে না। অবশ্য চাল বিতরণে জনপ্রতিনিধিদের কারচুপির বিষয়টি অস্বীকার করে এনজিও ঋণ মৌকুফে সুপারিশের আশ্বাস উপজেলা চেয়ারম্যানের। এখন পর্যন্ত আমরা কোনো লিখিত অভিযোগ কোনো ফিশারম্যানের কাছ থেকে পাইনি যে সে এই সহযোগিতা পায় নাই, সেখানে আমি মনে করি নিরবচ্ছিন্নভাবে সঠিক বণ্টন। গত 20 মে থেকে শুরু হওয়া 65 দিনের অবরোধ চলবে 23 জুলাই পর্যন্ত, আর এ সময় জেলেদের 40 কেজি চাল সহায়তা দিয়েছে সরকার। এমএ আজিম, সময় সংবাদ, বরগুনা। সরকার কৃষকদের কাছ থেকে ধান কেনা শুরু করলেও এখনও তার খুব একটা প্রভাব পড়েনি বাজারে। এ নিয়ে হতাশ দিনাজপুর অঞ্চলের কৃষকরা। এই মুহূর্তে দিনাজপুরের রানীগঞ্জ বাজারে আছেন রিপোর্টার গোলাম নবী দুলাল, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দুলাল, সরকার ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে যেসব উদ্যোগ গ্রহণ করেছেন এখন পর্যন্ত কিন্তু সে উদ্যোগের প্রতিফলন বা প্রভাব হাটে বাজারে পড়েনি। কৃষকরা এখনও তাদের ন্যায্য মূল্য থেকে তারা বঞ্চিত হচ্ছেন। আমি যে বাজারে দাঁড়িয়ে আছি এটা রানীগঞ্জ বাজার, এখানে আজকে ধান বিক্রি হয়েছে, সবচেয়ে যেটি ভালো ধান সেটি প্রতিমণ বিক্রি হয়েছে 700 থেকে 725 টাকা, আর যেটি 16 সেটি বিক্রি হয়েছে 750 থেকে 500 টাকা এ ধান বিক্রি হয়েছে। তবে কৃষকরা যেটা বলছেন যে তাদের এ ধান বিক্রি করে যে উৎপাদন খরচ, সে উৎপাদন খরচেই কিন্তু তারা উঠছেন না। এবং সরকারের যে উদ্যোগগুলোর, যেমন তারা ধান ক্রয় অভিযান শুরু করেছেন, এদিকে আমদানি নিরুৎসাহিতকরণ এবং চাল রপ্তানির যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগের ব্যাপারে কৃষকদের অভিযোগ রয়েছে। এবং কৃষক নেতারাও বলছেন যে সরকার যে এই পরিকল্পনা বা যে ঘোষণা দিয়েছেন এটি 3 থেকে 4 মাস আগে দিলে এটা প্রতিফলন হতো। এবং তারা আরেকটি যেটা বলেছেন যে পরিস্থিতি এবং সংকটের কারণে সরকারের এই উদ্যোগ তেমন কাজে আসছে না, তবে তারা কৃষকদের অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তারা বলছেন যদি কৃষি প্রণোদনা তারা চালু করেন তাহলে এটি আরও
ভালো হবে। কৃষকরা এছাড়া দিনাজপুরে এবার যে ক্রয় অভিযান শুরু হয়েছে সেটি 94,000 মেট্রিক টন চাল এবং ধান হয়েছে, ধান ক্রয় করা হবে 5,048 মেট্রিক টন ধান। এখানে এ পর্যন্ত খাদ্য বিভাগ চাল ক্রয় করেছেন মাত্র 19,000 মেট্রিক টন আর ধান ক্রয় করেছেন 875 মেট্রিক টন। তবে এই স্বল্প সংখ্যক ধান এবং চাল ক্রয় করার কারণেই কৃষকরা কিন্তু সুযোগ সুবিধা পাচ্ছে না। তবে এখানে একটি তথ্য জানিয়ে রাখি, দিনাজপুরে কৃষক পরিবারের সংখ্যা 4,875 জন আর যারা ধান দেওয়ার সুযোগ পেয়েছেন তালিকাভুক্ত কৃষক এর মাত্র 5,800 জন মাত্র কৃষক এই তালিকাভুক্ত আওতায় এসেছেন। তো এবার দিনাজপুরে যেটি ধান আবাদ হয়েছে 1,74,000 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে এবং উৎপাদনের যে লক্ষ্যমাত্রা সেটি হচ্ছে 7,00,000 মেট্রিক টন চাল। দিনাজপুরে রানীগঞ্জ বাজার থেকে সর্বশেষ এটি ছিল সবুজ। দিনাজপুরের বিভিন্ন বাজারে ধান কেনাবেচার খবর জানাছিলেন রিপোর্টার গোলাম নবিদুলাল। ঈদের পর ভোক্তা পর্যায়ে চাহিদা বাড়ায় বেচা কেনায় জমজমাট নগর সাপাহারের আমের আড়তগুলো। এবার আমের ভালো ফলনের সাথে ভালো দাম পাওয়ায় খুশি বাগান মালিকরা। দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকাররা এসে কিনে নিয়ে যাচ্ছেন এসব আম। গোপালভোগ, কৃষাপাত ও ল্যাংড়া জাতের বিপুল পরিমাণ সুস্বাদু আম হাটে আসছে। ব্যবসায়ীরা বলছেন, গেল বছরের চেয়ে এবার দ্বিগুণ দরে আম বিক্রি হওয়ায় কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ হচ্ছে তাদের। আর আমের বাজার দর নিশ্চিতে বরেন্দ্র এলাকায় আম সংরক্ষণ পদ্ধতি গড়ে তোলার দাবি জনপ্রতিনিধিদের। এমআর রকির রিপোর্ট। নওগাঁর বরেন্দ্র এলাকার আমের আড়তগুলো ক্রেতা বিক্রেতায় জমজমাট। ঈদের পর ভোক্তা পর্যায়ে আমের চাহিদা বাড়ায় এবার আমের ভালো বাজার দর পাচ্ছেন বাগান মালিকরা। প্রশাসনের বেঁধে দেওয়া সময়ের মধ্যে আম নামানোর কারণে এবার আমের গুণগত মান ও ভালো ফলন হয়েছে বরেন্দ্র এলাকায়। ল্যাংড়া, খিরসাপাত, গোপালভোগ ও নাগফজলি জাতের বিপুল পরিমাণ সুস্বাদু আম হাটে আসছে। গেল বছরের চেয়ে অনেকটা দ্বিগুণ দরে আম বিক্রি করতে পারায় এবার কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণের আশা বাগান মালিকদের। বিগত 10 বছরের তুলনায় ব্যাপক আমদানি, ভালো দামে বিক্রি হইতেছে, আমরা খুশি আমলারা সবাই। গতবার 50,000 টাকার পাইছিলাম, এবার 2-3 লাখ টাকা পাবো। জেলার সবচেয়ে বড় আমের হাট সাপাহারে ল্যাংড়া 1600-1800 টাকা, গোপালভোগ 1700-1800 টাকা এবং খিরসাপাত আম 2,000-2,200 টাকা মন্দরে কেনাবেচা হচ্ছে। গতবারের চেয়ে কৃষক আমের দাম অনেক বেশি পাচ্ছে এবং কৃষকেরা খুশি এবং আমের ফলনও ভালো। আমের বাজার নিশ্চিতে বরেন্দ্র এলাকায় আম সংরক্ষণ পদ্ধতি গড়ে তোলার দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। যেটা চাঁপাইনবাবগঞ্জের কোথাও বালি আছে, কোথাও এঁটেল মাটি আছে, কাদামাটি কোথাও আছে, কিন্তু এখানে তা নাই। এখানে সর্ব একই মতো মাটি, এই মাটিতে আমের উৎপাদনটা ব্যাপক হারে হচ্ছে। আম চাষিদের যদি প্রশিক্ষণ দেওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এখানকার কৃষকরা উপকৃত হবে এবং অর্থনৈতিকভাবে দেশও উপকৃত হবে বলে আমরা মনে করি। এদিকে নিরাপদ আম বাজারজাত করতে হাটগুলোতে নজরদারি করছে পুলিশ। পর্যায়ক্রমে বাজারে আম আসতেছে, অবৈধ কেমিক্যাল দিয়ে যাতে পাকা না পারে, বাজারে না উঠতে পারে, সেদিক দিয়ে আমরা সবসময় তৎপর আছি। কৃষি বিভাগের প্রাথমিক তথ্য অনুযায়ী জেলার 19,000 হেক্টর জমির আম বাগান থেকে প্রায় 3,00,000 মেট্রিক টন আম উৎপাদন হয়েছে, যার বাজার মূল্য প্রায় 300 কোটি টাকা। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। আমের জমজমাট বাজারের খবর জানাতে এই মুহূর্তে রাজশাহীর শিরোইলে আছেন রিপোর্টার রাকিবুল হাসান, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, রাজশাহীর আমের বাজার কিন্তু জমে উঠেছে এবং আমরা দেখছি ঈদের পরপরই কিন্তু এই আমের বাজারের যে বিক্রি কিনি সেটি কিন্তু বেড়েছে। আমরা আজকে রাজশাহীর যে শিরোইল বাজার আছে আমের, সেখানে এসেছি এবং দেখেছি যে আসলে বিগত এক সপ্তাহ আগে এখানে যে পরিমাণ আমের দোকান বসেছিল, আমের পসরা নিয়ে বসেছিলেন ব্যবসায়ীরা, এই আজকে কিন্তু আমরা দেখছি সেটি দ্বিগুণ হয়েছে। বরং আমরা এই রাজশাহীর শিরোইলের যে রাস্তার দুই পাশ জুড়ে যে আমের দোকানগুলো বসে সেগুলোর পরিমাণ অনেক বেশি এবং যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে আসলে বাগান থেকে এখন বাগানিরা আম নামানো শুরু করেছে এবং যারা ব্যবসায়ী রয়েছেন, যারা কিনা আড়তদাররা রয়েছেন, এছাড়া পাইকার যারা আছেন তাদের সংখ্যাটা আসলে বাজারে বেড়ে যাওয়ার কারণে এই আমগুলো নামছে। ও এখন খানিকটা চাহিদা আসলে বাজারে দেখা যাচ্ছে গোপালভোগ এবং খিরসাপাত আর সেই সাথে ল্যাংড়ার। তবে গোপালভোগ আসলে আগে নেমে যাওয়ার কারণে কিন্তু এখন বাজারে গোপালভোগ আমের
কিন্তু খানিকটা কিন্তু ঘাটতি আছে। এই কারণে গোপালভোগ আম যেটুকু আছে সেটির দাম কিন্তু বেশ চড়া, প্রায় 2600 টাকা মন। এবং এছাড়া এখন যে আমটি সব থেকে বেশি পাওয়া যাচ্ছে বাজারে সেটি হচ্ছে খিরসাপাত, যেটি 1800 থেকে 2000 টাকা এবং মান অনুযায়ী কিন্তু সর্বোচ্চ 2200 টাকা মন। এবং বাকি ল্যাংড়া যে আমটি সেটি কিন্তু মাত্র ওঠা শুরু করেছে, অল্প কিছু সংখ্যক আমরা দেখছি। এবং কিছুক্ষণ আগে আমরা এখানকার ব্যবসায়ীদের কাছ থেকে যেটুকু জেনেছি যে আসলে এখন 2000 টাকা মন প্রতি বিক্রি করছে, হয়তো এটি বাজারে আরও বেশি আসা শুরু করলে সেটির দাম খানিকটা কমে এসে 1600 টাকা পর্যন্ত হতে পারে। এছাড়া অন্যান্য যে জাতের আমগুলো রয়েছে সেই সমস্ত সুমিষ্ট আমগুলোও কিন্তু ভোক্তারা কিনছেন এবং যারা ক্রেতা রয়েছেন তাদের রাজশাহীতে আমরা দেখছি কিছুটা লক্ষণভোগের যে আমগুলো রয়েছে সেটির চাহিদা আছে। তো মূলত এই সমস্ত আমগুলোই আসলে বেচাকেনা হচ্ছে এখন, এবং অন্যান্য যে সমস্ত জাতগুলো রয়েছে সেটি প্রশাসনের বিধি দেওয়া নিয়ম অনুযায়ী আসলে বাগান থেকে নামবে এবং সেটির সাথে সাথে আমের বাজারটি আরও বেশ কয়েকটি মাস চলবে। এবং এখানকার যারা বিক্রেতা আছেন তারা বলছেন যে আসলে গেল এক মাস রোজার কারণে কিন্তু তারা খুব বেশি কিন্তু আসলে আমের বেচাকেনা করতে পারেননি, কারণ আসলে আপনারা জানেন যে রোজার সময় আসলে আমের চাহিদাটি একটু কম থাকে এবং স্বাভাবিকভাবেই মানুষ প্রতিবেলায় কিন্তু আসলে খেতে পারেন না, যার কারণে বাধ্যবাধকতা থাকে। এবং এখন কিন্তু সেই জিনিসটি নেই, এখন শুধুমাত্র নিজে খাবার জন্যই নয়, বিভিন্ন জায়গায় কিন্তু আত্মীয় স্বজন সহ যারা কিনে এই আম বাংলাদেশের অন্যান্য এলাকায় যারা পছন্দ করেন সেখানেও কিন্তু পাঠাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে কুরিয়ার সার্ভিসের দোকানগুলো সেগুলো কিন্তু এই বাজার কেন্দ্রিক এবং বাজার ঘিরে কিন্তু তাদের শাখা প্রশাখা বাড়িয়েছেন এবং সেখান থেকে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু আম যাচ্ছে। এবং এটি যত দিন যাবে পুরো মাস জুড়ে এই ব্যবসাটি চলবে এবং পরবর্তী মাসেও কিন্তু এটি থাকবে, কারণ আপনারা জানেন যে জুলাইয়ের প্রথম তারিখে কিন্তু অন্যান্য যে আমগুলো রয়েছে আম রূপালী সহ যে ফজলি আম সেগুলো কিন্তু নামবে। সুতরাং সে পর্যন্ত কিন্তু আমের ব্যবসাটি চলবে এবং এখন পর্যন্ত বাগানিরা এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে যে দামটি রয়েছে সেই দামে তারা যথেষ্ট সন্তুষ্ট প্রকাশ করছে। তো সবুজ এই ছিল রাজশাহী আমের বাজার থেকে আমার কাছে সর্বশেষ। ঈদ বিনোদনের খবর জানাতে সিলেটের লাক্কাতুরা চা বাগানে আছেন রিপোর্টার আব্দুল আহাদ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আহাদ, হ্যাঁ সবুজ, ঈদের ছুটি শেষ হয়ে গেলেও এখনও পর্যটকের সংখ্যা কমেনি, মূলত যারা ঈদের সময় যারা ছুটি পাননি তারাই এখন সিলেটে এসে ভিড় করছেন এবং অনেকে তাদের আগের ছুটি বাড়িয়ে আরও বাড়তি সময় তারা সিলেটে অবস্থান করছেন, কারণ সিলেটে জানেন যে অনেকগুলো পর্যটন কেন্দ্র রয়েছে। এখানে বিছানাকান্দি, জাফলং, রাতারগুল, মায়াবন, মায়াবী ঝর্ণা এবং চা বাগান, এই সবগুলো পর্যটন কেন্দ্রে এখন আমরা মানুষদেরকে দেখতে পাচ্ছি এখানে এসে তারা আনন্দে সময় কাটাচ্ছেন এবং অনেকেই তাদের পরিবার পরিজন নিয়ে এসেছেন। আবার অনেক প্রবাসীদেরকেও দেখেছি তারা এসে তাদের স্বজনদের নিয়ে আনন্দে সময় কাটাচ্ছেন এখানে। এবং আমরা কথা বলেছিলাম তাদের সঙ্গে, তারা বলেছেন অনেকেই গতকাল জাফলং কিংবা বিছানাকান্দি ঘুরে এসেছেন এবং আজকে তারা চলে যাবেন, সকালবেলা তারা এসে এই চা বাগানের সৌন্দর্য তারা উপভোগ করছেন। এবং এই চা বাগানে একটা সমস্যা হচ্ছে, এখানেও মানুষদেরকে ঢুকতে দেওয়া হয় না, প্রতিজনের কাছ থেকে 100 টাকা কিংবা 50 টাকা এভাবেই চা শ্রমিক যারা আছেন তাদের কাছ থেকে আদায় করছেন। এই বিষয়টি পর্যটকরা প্রশাসনের নজরদারির দাবি করেছেন যে এইটা এই টাকা নেওয়া যাতে বন্ধ করা হয় এবং যদি টাকা না দেওয়া হয় তাদেরকে তবে বাগানে ঢুকতে দেওয়া হয় না, অনেক ক্ষেত্রে তাদের সঙ্গে দুর্ব্যবহারও করা হয়। এবং এর আগে আপনাদেরকে আমরা বলেছি যে এবার যে কয়েক লাখ পর্যটকের সমাগম ঘটেছে সিলেটে, কারণ এবার সিলেটের যোগাযোগ ব্যবস্থা বেশ উন্নত মানের, সিলেটের রাস্তাঘাটগুলো সবগুলোই চলাচলের উপযোগী, এজন্যই মূলত সিলেটে এবার পর্যটকের সংখ্যা বেড়েছে। এবং সবচেয়ে বেশি পর্যটক ছিল এবার জাফলংয়ে, যে গত কয়েক বছর জাফলং থেকে পর্যটকরা মুখ ফিরিয়ে নিয়েছিলেন কিন্তু আবারও জাফলংমুখী হয়েছেন পর্যটকরা। এবং তারা বলেছেন যে এই যে উন্নয়ন কাজ যেটি হচ্ছে এই কাজগুলো যাতে অব্যাহত থাকে এবং যাতে বারে বারে যাতে সংস্কার করা হয়। এবং আরেকটা বিষয় হলো যে বিছানাকান্দি দিকতে গিয়ে পর্যটকরা আরেকটা ভোগান্তিতে পড়েন, যে নৌকা ভাড়া নিয়ে সেখানে কারো কাছ থেকে 3000 টাকা, কারো কাছ থেকে 5000 টাকা পর্যন্ত নৌকা ভাড়া নেওয়া হয়, যদিও প্রশাসনের পক্ষ থেকে 1500 টাকা পর্যন্ত সর্বোচ্চ নির্ধারণ করে দেওয়া হয়েছে। তারপরও মাঝিরা এই নির্ধারিত ভাড়ায় পর্যটকদেরকে বহন করেন না, তাদের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়া হয়। এবং সিলেট থেকে জাফলং বিছানাকান্দিতে যেতে গেলে গাড়ি ভাড়াও অনেক 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 ক্ষেত্রে 3000 বা 4000 টাকা লাগে, মাত্র 50 কিলোমিটারের দূরত্ব, এই গাড়ি ভাড়া কমানোরও দাবি জানিয়েছেন এখানকার পর্যটকরা। এই ছিল সবুজ আমার কাছে সিলেট থেকে সবশেষ খবর।
ঈদ বিনোদনের খবর জানাচ্ছিলেন রিপোর্টার আব্দুল হাদ, তিনি যোগ দিয়েছিলেন সিলেটের লাক্কাতুরা চা বাগান থেকে। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদের ছুটি শেষে আজ শুরু কর্মদিবস, চলছে ঈদের শুভেচ্ছা বিনিময়। নৌ, রেল ও সড়ক পথে ঢাকামুখো যাত্রীদের ভিড়। বেপরোয়া ও লাইসেন্সবিহীন চালকের কারণে এবারের ঈদের ছুটিতে সড়কে ঝরেছে প্রাণ, শূন্যের কোটায় নামিয়ে আনতে আন্তরিক ও কঠোর হওয়ার তাগিদ। এবার ঈদের তিন চলচ্চিত্র মুক্তি পেলেও দর্শক শূন্য প্রতিটি হল, মালিকদের মাথায় হাত, গল্পের মান ও নির্মাণে নতুনত্ব না থাকার অভিযোগ। জাতীয় চিড়িয়াখানায় 100 জায়গায় বানর, মাত্র 20টি নেই সিংহ। বাঘ হাতে গোনা, ক্ষুব্ধ দর্শনার্থীরা, মানতে নারাজ কর্তৃপক্ষ। এবং দ্বিতীয় পদ্মা সেতু, যমুনার তলদেশে টানেল সহ বেশ কয়েকটি বড় প্রকল্পের বরাদ্দ থাকছে নতুন বাজেটে, আগে চলমান প্রকল্প বাস্তবায়নের তাগিদ অর্থনীতিবিদদের। এ ছিল সময়ের বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় টিভি দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।